এখন একটু চা খাবো, দেখি পাওয়া যায় কিনা। মামা চা আছে না? ঠিক আছে আমাদের চা দেন। লক্ষ্য রাখেন সাপের খেলা আমি এই কষ্টের যুদ্ধ দিকে আমি দেখাইতেছি। দেখেন হুজুর সাহেবের সাথে যে খেলা দেখেন, আপনি সুন্দর করে ভিডিও করবেন, হুজুরও যাতে ওঠে আমার যাতে উঠি, যাতে সবাই টিভির ভিতরে দেখে নাকি গান ওই দিকে খেলা হয়। কাগজটার ভিতরে কি আছে একটু দেখেন, কাগজটার ভিতরে ওই সাইড আছে না, কাগজটার ভিতরে তিনটা প্লেয়ারের ছবি আছে, নিচে আরো চারটা প্লেয়ারের ছবি আছে এবং আরো নিচে ফুটবল প্লেয়ারদের কিছু ছবি আছে। অন্য কিছু আছে কি? না এখানে অন্য কিছু নাই। বাস কাগজটা একটু ভাস করেন, খেলাটা দেখেন। জিন তুমি নিজে নিয়ে যাওয়া, হুজুরের হাত থেকে নিও, আমার হাত থেকে নিও না, মারলে হুজুরের মারি আমারে মারিও না, আমার মরেন তো ভয় করে। তিনটা ভাই মরে গেছে, তিনটে ভাই সুখে সুখে পাপ্পা মরে গেছে, এখন পালাটা আমার। ঠিক আছে তুমি হুজুরি ভুল করা দিলাম, মরে মরে হুজুর মর, এইভাবে ধরেন দেখি, এইভাবে ধরেন সুন্দর কাগজটার মধ্যে খানে এই যেভাবে আমার থেকে দেখান, আমাকে দেখালি কেউ একটা সিগারেট দিলেন, আমার সিগারেট দিয়ে দেখাবো, দেখাবো আমারটা দিয়ে দেখাবো। ঠিক আছে আল্লাহ রে কোন তালেবান বললাম, বহুদিন পর আসলাম, লক্ষ্য রাখেন আমার হাতের দিকে, কেউ জাদু মনে করবেন না, ম্যাজিক মানে চুরি, আমি কিন্তু চুরি করা শুরু করলাম, সবার চোখ ফাঁকি দিয়ে চুরি করবো এখন, লক্ষ্য রাখেন। কাগজটার মধ্যে কেন এইভাবে রিসেপ্টেন, বাহ হুজুর মানুষ যেভাবে করছে এইভাবে গোছ করে দিচ্ছে, ঠিক এভাবে হাতটা নেবেন, বলে আপনার একটা তালে লাগাস থাকে, যত তালে দিবে তত ভালো খেলা হবে, তালে দিবে না খেলা হবে না, সুন্দর খেলা যাওয়া শুরু করে দিচ্ছি, যত ভালো তালে হবে তত খেলা হবে, ঠিক এই ভাবে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন, কেউ যাবে মনে করবেন না, ম্যাজিক কিন্তু শুরু করে দিলাম, লক্ষ্য রাখবেন খেয়াল করবেন। জিন তফাত জিন বেনি জিন বাড্ডি জিন হাজির হ, লক্ষ্য রাখবেন পোলা পাখা তালে লাগা জোরের সাথে, রেডি ওয়ান টু থ্রি, হাতে কি আছে কেউ কথা কয় না, কিছু আছে এইভাবে একটু দুলা বলুলেন, তিনিলাম এইভাবে একটু দুলা বলুলেন, পাঠ করবেন দুর্দুল মহাজ দুর্দুল ভাত হয়ে দুর্বল আমার গঙ্গাধর বাচ্চা আকসার বাচ্চা বাপ মার বাচ্চা আমাকে কেউ করে করে কাটতে গেলে কাটু কাটতে হতে হয়ে গেলে চন্দ্র বলে আমার বন্ধু শুরু শিবকে কাটতে করেছে মস্ত করিস, জিন দেখা দিস মাস্টার একটু বাজায় দেন গানটা, একটু বাজায় কাগজ শেষ, খালি পুরি আছে সাইড টুকরো, লক্ষ্য রাখেন একটা সিগারেট ধরালাম, কেউ খাবেন হেভি টেস্ট, একটা সিগারেট খাবেন 2 কেজি দুধের উপকার করবে, কে খাবে বাবা, চাইলেও কেউ দিল না, চাইলাম তা দিল না, আমি তো পুরোই অবাক যে আমি স্যাপ দিলাম পিপারের মধ্যে আর সেইখান থেকে আগুন বের হলো, মানে পুরোই অবাক। এখন একটু চা খাবো, দেখি পাওয়া যায় কিনা। মামা চা আছে না? ঠিক আছে আমাদের চা দেন। অনেক লোক দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এই গাড়িতে করে আসেন, আর এইখানে গাড়িটা এইখানে স্ট্যান্ড করে রেখে তারা মাজারের মধ্যে যান। এইখানে গাড়ির স্ট্যান্ড, অনেক গাড়ি দেখা যাচ্ছে, লক্ষ্মণ সিএনজি, এছাড়াও আমরা দেখাইছি প্রাইভেট কার নিয়েও অনেকেই আসছেন। হঠাৎ করে এই মাজারের মধ্যে চোখে পড়ে গেল বাউলদের কিছু সঙ্গীত গাচ্ছেন এই এই দোকানটার ভিতরে, এখন আমরা সেইখানে প্রবেশ করব। I'm
যাবো বেরোবো Thank you.